শুকোতে দিয়েছিলাম, তো পাখিতে পুরো ধানগুলো তো ছড়িয়ে দিয়েছি। দেখো চাল ভাঙাতে গেছিল, দেখো এটা আমাদের নিজ ধান কুড়িয়ে আমরা নিজে চাল বানিয়ে আতপ চাল বানিয়েছি। একটু ভাবলাম এর মধ্যে গোবিন্দভোগ চাল মিশ করা আছে, তো ভাবছি একটু পায়েস খাবো, পায়েস খাবো না কিন্তু ভাবছি তা হচ্ছে না, তো আজকে একটু খাবো পায়েস বানিয়েই ফেলো। আর এদিকে দেখো 250 গ্রাম চাল নিয়ে নিলাম আতপ চালটা, আর একটু পায়েস করবো বলে এর মধ্যে একটু নতুন গুড় বলে পাটারি বলে সে পাটারি দেবো এর মধ্যে। আর এর মধ্যে দিলে ভালো একটু কাজু কিশমিশ দেবো, তো দিয়ে দিই। আর এদিকে দেখো একটু কাজুটা একটু গুঁড়ো করে দিলাম, যা তো দেখো গোটা গোটা দিলে পরে একজনের পাতে পড়বে আর একজনের পাতে পড়বে না, একটু হালকা একটু চেপে হাত দিয়ে গুঁড়ো করে দিলাম, আর একটু কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে। আর নতুন গুড় দিয়ে খেতে ইচ্ছে বলে একটু ভালো নতুন গুঁড়ো দিয়ে দেবো, তাহলে দিয়ে দিলাম পাটালিটার মধ্যে একটু। আর এদিকে দিয়ে দিলাম চিনি, চিনিটা তোমার পরিমাণ মতন দিয়ে দেবে, যতটুকু লাগে ততটুকু তো দিতেই হবে। আর এদিকে দেখো দুটো এলাচ দিয়ে দিলাম, আর এদিকে দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু হালকা একটু ছিঁড়ে দিয়েছি সেন্টার বেড়ে। আর এদিকে দিয়ে দেবো আমি একটু দুধ, ঠিকঠাক মিশ হয়ে গেল দেখো। আর একটু গুড় দিলে কালারটা হতো, কিন্তু অল্প জিনিস অল্প গুড়ি দিলাম, কিন্তু দুর্দান্ত সেন্ট তো দেখো দারুণ হয়েছে, সেন্টটাও সুন্দর হচ্ছে। তো তোমরাও এরকম করে বানিয়ে বন্ধুরা খেতে পারো আতপ চাল বাটতে, কারণ আতপ চাল বেটে আমাদের আগে উঠোন পুজো দিয়ে পিঠে দিয়ে পুজো করতে হয়, তারপর আমাদের বাদ বাকি। তো এখন চালটা বেটে নিই, বাদ বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো চালটা তো সকাল সকাল বাটা হয়ে গেছে, এদিকে ধূপবাতি ধূপ করে ধরিয়ে এদিকে সিঁদুর ঠাকুরের একটু জল মিষ্টি এই ফুল ধান দুব্বো হচ্ছে গিয়ে চাল গুঁড়ো আতপ চাল গুঁড়ো বাটা। তো যাই হোক এবার চলো ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে নিই, দুয়ার পুজো দুয়ার পিঠে। আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর আজ সেই চাল বেটে গবনিকে ফুকে দিয়ে সকাল সব রেডি হয়ে গেলাম, আর চালটা কালকে ভিজিয়ে রেখেছিলাম দেখো সব কিছু কালকে গুছিয়ে রেখেছিলাম। আর আমাদের মধ্যে এই দিতে হয় পিঠে, আমাদের মধ্যে আমার শাশুড়ি যে নিয়ম করেছে সেগুলোই আমরা শেয়ার করি, আর সেগুলো আমাদের শিখতে হয়েছে, যাতে আমাদের বৌমা যদি আসে এইটাই কাজে লাগবে। তো সকাল সকাল উঠে দুয়ারে পিঠে দিয়ে ঠাকুরকে আগে পিঠে দিয়ে ঠাকুরের পিঠে দিয়ে উদ্বোধন করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ দিয়ে তারপর আমি এদিকে রেডি হয়ে গেলাম, দুয়ারে দুয়ারে পুজো পিঠে দিয়ে সকাল সকাল গুছিয়ে নিলাম। তো এবার চলো এবার আজকে ঠাকুরকে একটু ভাবছি, আজকে আমাদের এদিকে বাস্তব পুজো করতে হয়, এদিকে ভিডিও পুজো করতে হয়, এদিকে গোপাল গোবিন্দ আছে এখানে, তো দেখি কি করা যায় কতটা কি শেয়ার করা যায় সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো সব ঘরে ঘরে দুয়ারে পিঠে দিয়ে দিলাম, এই ঘরে একটু দিয়ে দিলাম, দেখো ঘরের মাঝে একটু দিয়ে দিলাম, সব ঘরেই নিকো গব নিকো ভিকো দিয়ে তৈরি হয়ে গেলাম। এই দিলাম সামনের দুয়ারে একদম স্পট সামনের দুয়ারে, এই দিয়ে দিলাম দুয়ার থেকে নামতে। যাই হোক আমাদের গ্রাম্য পরিবেশে সকাল সকাল টুকুটুকে তো গগন নিকো দিয়ে এরকম সকালবেলা তুলসীতলায় মন্দিরে পিঠে দিয়ে ঘরের মন্দিরে পিঠে দিয়ে উঠুন পুজো করে নিতে হয়। এই ছিল আমাদের প্রথম পিঠটা করা পুজো করা উদ্বোধন হয়ে গেল, এবার বাদ বাকি এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সঙ্গে থাকো।
আর সকাল সকাল তো বন্ধুরা তোমাদের বললাম একটা কথা, যে আমাদের এখানে পৌষকালী পুজো হবে, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না। তো তোমরা যদি বলো আমি শেয়ার করবো, হয়তো আমি ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কারণ এত পরিমাণে মাইক বাজবে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যাতে কপিরাইট ক্লেম পড়ে যাবে। দেখ কী করবো বলো, আমি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কোনো মতে ভিডিও দিতে পারবো না। কেন বলো, এত জোরে জোরে মাইক আওয়াজ বাজে যে মাথা যন্ত্রণা হয়ে যায় আর ধুমধাম করে বাজে। কী করে আমি ভিডিওটা শেয়ার করি বলো, তোমরা কিছু মনে করো না। যদি আমি তোমরা বলো তোমার কমেন্টের মাধ্যমে যে ছবি পাঠিয়ে ছবিটা শেয়ার করতে পারি। আর তো এখানে পৌষকালী মানে কালী ঠাকুরের পুজো হয়, তো দেখো সেই যে কালী পুজো হয় সেই কালীটা এই যে এরকম কালী পুজো হয়। তো তোমরা যদি কমেন্টের মাধ্যমে বলো যে হ্যাঁ আমরা ছবি দেখবো, তাহলে আমি পাঠিয়ে দিতে পারি। তো বন্ধুরা সঙ্গে দিয়ে দেবো, দিয়ে এখন অনেক কাজ আছে। দিকে দেখো আতপ চাল ধুয়ে রেখে দিয়েছি, গোবিন্দের সবাই আজকে ভালো একটু খিচুড়ি রান্না করে দেবো, আজকে আমাদের দিতে হয় বাস্তব পুজো। আর না হলে তোমার হচ্ছে কি গোবিন্দ আছে, সকল পুজোটা একসঙ্গে কাজে লাগিয়ে দেবো। দিতে হয় পাঁচমিশালির তরকারি, তা ভালো আমি এটাকে আলাদা ঘ্যাট করবো, তাই ভালো আমি খিচুড়ির মধ্যেই পাঁচমিশালির তরকারিটা দিয়ে একবারে সেরে নিই। সবাই যদি লাগাবো তোমার হচ্ছে একটু আতপ চলে আর মুগের ডালের খিচুড়ি, পাতা একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, এবার দিয়ে দিলাম সবজি দিলাম, একটা আদা একটু মেশিনে কুচিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু হলুদের গুঁড়ো দেবো, তোমাদের ছিল লবণ, একটা ভাজা সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম, সবজিটা নেড়েছে চাপা দিয়ে দেবো, মুগ ডালটা ভাজা আমাকে চলে সব কিছু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে ধনিয়া জিরে আর তোমার হচ্ছে গিয়ে গোটা গরম মশলা গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম। এবার এটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। গোবিন্দ একটুখানি থাকবে, একটু বসাতে পারবো, দেখো আমি যেমন পেরেছি সেমন করে ভক্তি ভাবে দিচ্ছি, ভগবান যেন আমাকে প্রসাদ গ্রহণ করে। নতুন গুড় আর ঠাকুরকে সাজিয়ে একটু ভুজিয়ে দিয়েছিলাম, কেটে রাখা একটু আপেল কেটে দিয়েছিলাম, আর গোবিন্দর হচ্ছে আসল পুজোর প্রসাদ দেওয়ার উপর হচ্ছে গিয়ে ভক্তি হবে তুলসী পাতা, তুলসী পাতা আমাদের ভগবান প্রসাদ গ্রহণ করেন। পুজো দিই আর এইভাবে তাকে দর্শন করে এইভাবেই আমি তাকে মনে মনেভাবে মনে করে তাকে ডাকি। তা আমি এইভাবেই আমার ভগবান সাধ্য মতন আমি যেভাবে পুজো করতে পারি আমি সেইটুকুই পুজো করি। সেই কথা বলে না ভক্তিতে মুক্তি, আমি যেভাবে ভক্তি করে দেবো সে ভগবান যদি মনে চায় সেভাবে আমাকে মুক্তি। তো বন্ধুরা ভিডিওটা লাইক ভিডিওটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, অতি অবশ্যই আমার নতুন বন্ধুরা দেখলে ভিডিওটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর আর এখানেই ভিডিওটা শেষ করছি, সকাল থেকে আজকে আমি আমার গোবিন্দকে পৌষ পার্বণে কী দিয়ে পুজো দিলাম আর আমার বাস্তব ভিটে পুজোকে আমি বাস্তব ঠাকুরকে আমাদের যে ঘর পুজো হয় সেই ঠাকুরকে আমি কী কী দিয়ে পুজো দিলাম, তাহলে গোবিন্দকে পুজো দেবো আর বাস্তবকে পুজো দেয় একই একই ঠাকুর নানা রূপ ধরে, কিন্তু আমি একজনকে দিয়েছি তাতেই সবাই পাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকো সুস্থ থাকো, নেক্সট টাইম নতুন নতুন ভিডিও আমি ফিরে আসছি বন্ধুরা। আর আমার নতুন বন্ধুরা হয়ে থাকলে ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা, বাই।